লন্ডন যাওয়ার স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল অধরা। সড়কে ঝরল সুনামগঞ্জের জগন্নাথপুরের হাদিউল কামালের জীবন। মঙ্গলবার রাতে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হাদিউলের স্বপ্ন ছিল লন্ডনে যাওয়ার, মা বাবার স্বপ্ন পূর্ণ না নিজের একটু উন্নত জীবনের আকাঙ্ক্ষা ছিল তার সারা জীবনের। তবে তার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দুর্ঘটনা নামক শব্দ কেড়ে নিল এক স্বপ্নবাজ তরুণের জীবন। মঙ্গলবার পাসপোর্টের জন্য জেলা শহর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় হাদিউল। সুনামগঞ্জ শহরের প্রবেশমুখ হালদোয়াগো এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। ময়নাতদন্তের পর লাশ মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার আশ্রাকান্দি ইউনিয়নের দাউরাই গ্রামে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বুধবার সকাল থেকে মরদেহ দেখতে হাদিউলের বাড়িতে ভিড় জমান একসাথে বেড়ে ওঠা বন্ধু বান্ধব, স্বজন, পরিচিত এলাকাবাসী। গ্রামবাসী ও স্বজনরা জানান, গ্রামের হাফেজ সিরাবুল ইসলামের তিন ছেলে পাঁচ মেয়ের মধ্যে হাদিউল কামালি ছিলেন দ্বিতীয়। তিনি নরসিংদীর একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। অসচ্ছল সংসারে সচ্ছলতা আনতে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্য প্রবাসী চাচার সহযোগিতায় যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে লক্ষ্যে পাসপোর্ট করতে সুনামগঞ্জ শহরে পাসপোর্ট কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সকাল ১১টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান হাদিউল কামালি ও চট্টগ্রামের আননোরা উপজেলার বাসিন্দা অটোরিকশা যাত্রী নাসির আলম। এ ঘটনায় আহত হন জগন্নাথপুর উপজেলার মাজিদপুর গ্রামের অটোরিকশা চালক হুইল মিয়া ও সুনামগঞ্জ পৌরশহর তেগরিয়া এলাকার মিজান আহমদ। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাদিউল কামালির ভাই ইজাজুল ইসলাম কামালি বলেন, ভাইকে হারিয়ে আমরা হতবাক। আমার বৃদ্ধ বাবা মা পাগলের মতো প্রলাপ করছেন, কিভাবে সান্ত্বনা দিব বুঝে উঠতে পারছি না। তিনি বলেন, ভাইটি পরিবারের অভাব অনটন দূর করতে বিদেশ যেতে চেয়েছিল। চাচা তার আগ্রহ দেখে তাকে লন্ডনে নেয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তাই সে অনেক আশা নিয়ে পাসপোর্ট করতে গিয়েছিল। তবে তার সেই পাসপোর্ট যে চির বিদায়ের পাসপোর্ট কে জানত। আশ্রাকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আয়ুব খান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পরিবারকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছি, এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনায় সন্তান হারানো মাই তো জানেন বুকের মানিক হারানোর ব্যথা কতটা গভীর। হারিয়ে যাওয়া সন্তানের শূন্যতা যে পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। মায়ের আক্ষেপ হয়তো থেকেই যাবে চিরদিন। হলো না সন্তানের স্বপ্ন পূরণ, স্বপ্নের লন্ডনে পা রাখতে পারল না বুকের মানিক। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।